ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বাতিলের পরেও ৫৯টি চীনা অ্যাপের ক্লোন করা ৪৭টি অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র। তালিকায় রয়েছে টিকটক লাইট, হ্যালো লাইট, শেয়ারইট লাইট, বিগো লাইভ লাইট, ভিএফআই লাইটের মতো অ্যাপ। পূর্ব লাদাখে ভারত চীন সীমান্ত উত্তেজনা এখনো কমেনি। এর মধ্যেই শনিবার সামনে এসেছে প্যাংগং লেকের কাছে ফিঙ্গার ফোর এলাকায় একটি উপগ্রহ চিত্র, যেখানে দেখা যাচ্ছে ভারতীয় ভূখণ্ডে প্রায় ১৪টি অত্যাধুনিক কামান বসিয়েছে চীনা সেনা। শুধু তাই নয়, একটি স্থায়ী নির্মাণও ধরা পড়েছে উপগ্রহ চিত্রে, যাকে ফিল্ড হাসপাতাল বলে দাবি করা হলেও তা নিয়ে সন্দেহ রয়েছে ভারতীয় সেনা। তাহলে কি শুধু মুখেই সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা ফেরানোর কথা বলছে চীন? এই প্রশ্ন ঘিরে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই চীনের আরও ৪৭টি মোবাইল অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করল নয়াদিল্লি। সূত্রের খবর, যার বেশিরভাগই হয় আগে ব্যান হওয়া চীনের অ্যাপগুলির ক্লোন, না হয় চীনের সঙ্গে অ্যাপগুলির কোনো না কোনোভাবে যোগ রয়েছে। এখনো পর্যন্ত এই নিয়ে কেন্দ্রের তরফে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না হলেও সূত্রের খবর, ব্যান হওয়া ৪৭টি অ্যাপের মধ্যে রয়েছে টিকটক লাইট, হ্যালো লাইট, শেয়ারইট লাইট, বিগো লাইটের মতো অ্যাপ। কেন এই পদক্ষেপ? সূত্রের দাবি, দেশের সুরক্ষা, সংহতি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে। বিশেষজ্ঞদের দাবি, বিভিন্ন চীনা মোবাইল অ্যাপের মাধ্যমে গুপ্তচর বৃত্তি বা তথ্য লোপাটের আশঙ্কা অনেক দিনের। এই পরিস্থিতিতে গত ২৯শে জুন তথ্য প্রযুক্তি আইনের ৬৯A ধারায় একলপ্তে ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে কেন্দ্র। কিন্তু এক্ষেত্রে নিরাপত্তা আরও নিশ্চিত করতে নিষিদ্ধ হওয়া প্রক্সি অ্যাপগুলিকেও বাতিলের দাবি করেছিলেন বিশেষজ্ঞরা। যদি টেলিকম সার্ভিস প্রোভাইডার থেকে সেই সমস্ত আইপি অ্যাড্রেসকে ব্লক করতে পারে, তাহলে ওই অ্যাপগুলো শুধু মোবাইলেই পড়ে থাকবে, কোনো চায়নার সঙ্গে কমিউনিকেশন করতে পারবে না। এবং যে সমস্ত অ্যাপ বিদেশে, মানে চায়নার বাইরে তৈরি অ্যাপ কিন্তু চায়নার ইনভেস্টমেন্টে আছে, সেইগুলোকে কিন্তু ব্যান করা খুব ডিফিকাল্ট। তার মধ্যে আমাদের নিজেদের অ্যাজ আ সিটিজেন কিন্তু ডিসিশন নিয়ে এগুলোকে আনইনস্টল করতে হবে, নইলে কিন্তু এই অ্যাপগুলো আমাদের মোবাইলে থেকে যাবে। এবং যদি কেউ চায় এটাকে মানে ইউজ করতে, তারও টেকনোলজি মার্কেটে আছে, প্রক্সি আছে, সেগুলো কিন্তু বহাল তবিয়তে কাজ করে যাবে। এই প্রেক্ষাপটেই ফের একবার চীনের সঙ্গে সম্পর্কযুক্ত ৪৭টি মোবাইল অ্যাপ ভারতে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এবিপি আনন্দ।